লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছেন আইসিডিএসের মিড ডে মিলের টাকা ভেঙে একটা অ্যাকুট ফাইন্যান্সিয়াল ডিজাস্টার এই রাজ্যে হচ্ছে আর বকেয়া ডিএ নিয়ে সিঙ্গেল বেঞ্চের অর্ডার ডিভিশন বেঞ্চ রেখে দিয়েছে আপনি সুপ্রিম কোর্ট গেছেন আমি আগ বাড়িয়ে কিছু বলবো না কিন্তু যদি বকেয়া ডিএ দিতে হয় তাহলে চোদ্দ তলা থেকে আপনাকে পালাতে হবে এমনিতেই পালাতে হবে প্রায় তেইশ হাজার কোটি টাকার এরিয়ার সেই পনেরো সাল থেকে অদ্যবধি পঁয়ত্রিশ পারসেন্ট গ্যাপ মিটিয়ে তেইশ হাজার কোটি টাকা আপনাকে অ্যাট এ টাইম দিতে হবে আমি নিশ্চিত আমার দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকার অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি যে ডিসেম্বর মাসের এই সরকার কার্যত একটি লেমডাক গভর্নমেন্টে পরিণত হবে একদিকে অর্থনৈতিক দেউলিয়া অন্যদিকে বেআইনি নিয়োগের ফলে পর্যুদস্ত তৃতীয়ত হচ্ছে ভারতীয় জনতা পার্টি তার আন্দোলনের গতি চাপ আরও উত্তরোত্তর বৃদ্ধি করবে এবং বিভিন্ন স্তরে দুর্নীতিতে যুক্ত যে 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 ধরনেরই নেতা নেত্রী হন না কেন তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া উচিত সেই ব্যবস্থা নিতে আমরা বাধ্য করব যাতে সমস্ত ধরনের দুর্নীতিগ্রস্তরা সাজা পায় এবং আমাদের কাছে আমার কাছে যা ডকুমেন্ট আছে আমি আজকে আপনাদেরকে শুধু ছুঁয়ে রাখছি মাননীয় মন্ত্রী ইয়াসুদ্দিন মোল্লা তিনি দু হাজার সালে মাইনরিটিস ডেভেলপমেন্টের প্রায় নশো কোটি টাকার যে স্ক্যাম সেন্ট্রাল গভর্নমেন্টের করেছেন তার পুরো ডকুমেন্ট আমার হাতে আছে আমি নেক্সট উইকে আপনাদেরকে দেখিয়ে দেব আপনি জলযাত্রীদের উপরে গত বছর পুলিশের কিভাবে আক্রমণ আপনারা দেখেছেন আপনারা দেখেছেন পুলিশের অব্যবস্থার কারণে পানিহাটিতে পদপিষ্ট হয়ে কিভাবে ভক্তরা মারা গেছেন এই সরকার কার্যত তোষণের নীতিতে চলেন এবং তুষ্টিকরণ হচ্ছে এই সরকারের মেন এজেন্ডা স্বাভাবিকভাবে যেখানে নূপুর শর্মার বিরুদ্ধে তিনটে মামলায় জামিন অযোগ্য ধারাতে হয় এবং তাকে একাধিকবার কলকাতায় ডাকা হয় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ থাকার জন্য তিনি রেহাই পেয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ যাকে আমি মমতা পুলিশ বলি তার হাত থেকে অথচ চারশোর বেশি অভিযোগ হওয়া সত্ত্বেও মহুয়া মৈত্রর বিরুদ্ধে একটা এফআইআর এই রাজ্যে হয় না তার কারণ মহুয়া মৈত্র মা কালীকে অপমান করেছিলেন এটা আমরা সবাই জানি তাই এই সরকার যেহেতু সনাতন সংস্কৃতি এবং হিন্দু বিরোধী তাই সরকারের ইশারাতে মমতা পুলিশও হিন্দু বিরোধী ভূমিকা পালন করেন তারাও তাদের নিজেদের পোস্টিং এবং নিজেদের ঠিক জায়গায় থাকার জন্য সরকারি দল এবং রাজ্য সরকার যেটা চায় সেটা করার চেষ্টা করেন তাই ভূতনাথ মন্দিরের সামনেও যে ঘটনা ঘটেছে এটা তোষণের একটা পাট